এবার পবিত্র রমজান মাস উপলক্ষে রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের সৌজন্যে মাই টিভির বিশেষ প্রতিবেদন বিশ্বনবীর পথে। আরাফার ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত মসজিদে নামিরা বিদায় হজের সময় আরাফার দিনে যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছিলেন এবং খুতবা দিয়েছিলেন, সেখানে হিজরি দ্বিতীয় শতকে নামিরা মসজিদটি নির্মিত হয়। আব্দুল হালিম নিহনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আরাফার ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত মসজিদে নামিরা বিদায় হজের সময় আরাফার দিনে যেখানে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছিলেন এবং খুতবা দিয়েছিলেন, সেখানেই হিজরির দ্বিতীয় শতকে নামিরা মসজিদটি নির্মিত হয়। এই মসজিদে বর্তমান নান্দনিক রূপটি গ্রহণ করেছে সাম্প্রতিক কালে সৌদি শাসন আমলে। মসজিদে নামিরা হজের খুতবা প্রদান করেন সৌদি গ্র্যান্ড মুফতি। এই মসজিদগুলো ওখানেই নির্মিত হয়েছে। উনি বলছে আমি এখানে অবস্থান করলাম, পুরো একটা আরাফাতের মাঠে অবস্থান স্থল। আরাফ মসজিদে নামিরা যে আরাফাতে অবস্থিত, প্রতি বছর লক্ষ লক্ষ হাজির সাধগণ এখানে একত্রিত হন এবং সেখানে হজের সময়ে দুই রাকাত সালাত করে জোহরের দুই রাকাত এবং আসরের দুই রাকাত সালাত তারা জামান এবং কসরান। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। এই মসজিদে কেবলামুখী সামনে অংশ আরাফার ময়দানের বাহিরে পড়েছে এবং এর পিছনের অংশ আরাফার মধ্যেই রয়েছে। মসজিদটির আয়তন প্রায় 1,10,000 বর্গমিটার। এখানে একত্রে 3,50,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটিতে রয়েছে 60 মিটার উঁচু 6টি মিনার, 3টি গম্বুজ ও 10টি প্রধান দরজা। মক্কার দ্বিতীয় সর্ববৃহৎ এই মসজিদটির কাছে রয়েছে জাবালে রহমতের পাহাড়। কথিত আছে এই মসজিদের স্থানেই ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন। হজের দিন এই মসজিদের ভিতরে বাহিরে পুরো আরাফাত ময়দান জুড়ে উপস্থিত থাকেন বিশ্বের নানান দেশ থেকে আসা লাখো লাখো হাজিরা, যারা মন দিয়ে শুনেন হজের খুতবা। দর্শক, ঢাকা মেডিকেলের সৌজন্যে সৌদি আরবের ইসলামের দর্শনীয় স্থানগুলো থেকে আমি আব্দুল হালিম নিহন আসছি মাই টিভির সংবাদে। চোখ রাখুন আপনিও। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ আয়োজন। এছাড়া অনলাইনে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন ইউটিউব।